స్థాపకాయ ధర్మస్ధర్మస్వపిణే అవతారరిష్టాయ రామకృష్ణాయ తే నమ যোগানন্দ প্রমানন্দ স্থান নিয়ে বইয়াছে পার্শ্বদারাম কৃষ্ণগত প্রাণং সর্বাংস্তং প্রণমাম শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ পরম পূজনীয় স্বামী যোগানন্দ মহারাজের অন্য আবির্ভাব তিথি স্বামীজি বলতেন আমাদের ভেতর যদি সর্বতোভাবে কেহ কামজিৎ থাকে তো সেই যোগিন সেই যোগিন মহারাজ বা যোগানন্দ স্বামীর কথা আজকে আমরা একটু মনন করব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব যে ছজন বিশেষ আধ্যাত্মিক পুরুষকে ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছিলেন তার মধ্যে স্বামী যোগানন্দজি ছিলেন অন্যতম সরল মহাত্যাগী কঠোর তপস্বী মাতৃভক্ত এবং সুখদেবের ন্যায় পবিত্র স্বামী যোগানন্দজি শুধু রামকৃষ্ণ সংঘ নয় সমাজ এবং কালেরও মাথার মনি ছিলেন যোগেন্দ্রনাথ রায়চৌধুরী ছিল তাঁর পূর্বাশ্রমের নাম দক্ষিণেশ্বরের সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বংশে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের মার্চ মাসে শনিবার তার জন্ম হয় পিতা ছিলেন নবীনচন্দ্র চৌধুরী অত্যন্ত নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ এবং পুজো এবং ধ্যানী অনেক সময় অতিবাহিত করতেন এবং যোগীন মহারাজ তখন কৈশোর বয়স পিতা আশা করেছিলেন যে বড় হয়ে তিনি সংসারের ভার গ্রহণ করবেন কিন্তু সেরকম কোনো লক্ষণই যোগিন মহারাজের চরিত্রে দেখা গেল না বরঞ্চ যেটা সবাই উপলব্ধ করলেন যে বয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান লাভের জন্য স্বভাবজাত একটা আকাঙ্ক্ষা তার মনকে অধিকার করে বসল কখনো কখনো তিনি উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন এ কোথায় এসেছি আমি তো এখানকার লোক নই অর্থাৎ এই যে চিহ্নিত পুরুষ যারা তারা সবাই এখানকার নন তারা যেন সেই জগতের অতীন্দ্রিয় জগতের বাসিন্দা সেখান থেকেই তারা আসেন এবং তারা আবার চলে যান আজকে স্বামী যোগানন্দজি মহারাজের কথা স্মরণ করতে করতে আমাদের পরম পুজো পূজনীয় বা পরম পূজ্যপাত্র স্বামী স্মরণানন্দজির কথা স্মরণে আসছে মহারাজের মহাসমাধির পর তার পূর্ণ জীবন কথা বা তার লেখা নানান বক্তব্যের আলোকে আমরা কথায় প্রতিদিনের মননে একদিন স্মরণ মনন করব অবশ্যই কিন্তু মহারাজের সেই লেখার ক্ষেত্রে বা তার চিন্তা শক্তির ক্ষেত্রে বারবার তিনি বলছেন যে ধর্ম সংস্থাপনের যেন তিনটি স্তর একটা যুগোপযোগী তত্ত্বের উদ্ভাবন তারপর তার প্রচার এবং সমাজ জীবনে তার প্রয়োগ অর্থাৎ যারা আসবেন তারা কিন্তু সেই কৃষ্ণ দলের এবং যারা সত্যি সত্যিই সেই জীবন দিয়ে অনুভব করেছেন সেই জন্য ছোটো থেকেই এদের মনে হয়েছে যে আমি সেই অচিন জগতের লোক আমি তো এখানকার লোক নিই এই অনুভব ছোট থেকেই তাদের এসে যায় ক্রমে যোগীন মহারাজের উপনয়ন হলো এবং তিনি পুজো ধ্যানাদির অধিকতর সুযোগ পেয়ে প্রাণে একটা তৃপ্তি অনুভব করলেন এবং তাতে অনেক সময় কাটাতেও লাগলেন পিতা তাকে আগরপাড়া মিশনারি স্কুলে ভর্তি করে দিলেন কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দির সংলগ্ন উদ্যানের নিকটেই তার বাড়ি থাকার ফলে সেখানে প্রায় ভ্রমণ করতে যেতেন অর্থাৎ দক্ষিণেশ্বরে তার সম্পর্ক এলো এবং যখন তিনি সেই প্রথম দিনে আসছেন যেন বাইরে কাঠের মতন দাঁড়িয়ে রয়েছেন এমন সময় ঠাকুর একজনকে জিজ্ঞাসা আদেশ করলেন বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো বাইরে যোগিন মহারাজ ছাড়া আর কেউ ছিলেন না সুতরাং ভেতরে এলেন পরিচয় পর্ব সমাপ্ত হলো ঠাকুর আনন্দের সঙ্গে বললেন তবে তো তুমি আমাদের চেনা ঘর্গ তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম ভাগবত পুরাণ প্রভৃতি শুনতাম তোমাদের বাড়ির কর্তাদের ভেতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন এবং তারপর থেকেই কিন্তু যোগেন মহারাজ ঠাকুরের কাছে অত্যন্ত ঘন ঘন আসতেন এবং কাউকে না জানিয়ে আসতেন এরপরে জানাজানিও হয়েছিল এবং জানাজানির পরেও নির্জনতা প্রিয় যোগীন মহারাজ কখনো আসতেন কখনও যেতেন কেউ টের পেত না এবং মনে মনে তিনি স্থির করে ফেললেন যে সাধন ভজনেই জীবনযাপন করবেন তারপরে তিনি গেলেন কানপুরে তার মেশর বাড়িতে উপস্থিত হলেন সেখানে কয়েক মাস চেষ্টার ফলে কোনো কাজ ছুটল না তাতে সুবিধেই হলো তিনি ধ্যানজপের সময় বাড়িয়ে দেবেন দেখুন যতই প্রতিকূল অবস্থা আসছে না কারণ তিনি সেটাকে পজিটিভ করে নিচ্ছেন এবং তারপরে যা হল মেষমশাই সেই উচ্চ জীবনের সাথে পরিচিত না থাকার ফলে অপ্রকৃতিস্থ মনে করে যোগীন মহারাজের পিতাকে চিঠি লিখলেন যে ছেলে বড় হয়েছে এখন বিয়ের না দিয়ে এমন করে রাখলে একেবারে বয়ে যাবে বিয়ের আয়োজন হলো এবং চিঠি গেল যে যোগিনকে পাঠিয়ে দাও বাটিতে অসুখ খবর পেয়ে যোগিন মহারাজ মনে করলেন হয়তো মা অসুস্থ হয়েছেন সেইভাবে এলেন কিন্তু হলো না কারণ বুঝতে পারলেন যে মা অসুস্থ নন কন্যাপক্ষকে কথা দিয়ে ফেলেছেন তাই মা ছেলের হাত দুটো ধরে কেঁদে বললেন বাবা আমার মাথা খাও অমত করো না কর্তার মুখ রাখো তুমি অমত করলে তার অপমানের অবধি থাকবে না তোমার ইচ্ছে না থাকলেও তুমি বিয়ে করো এইভাবে তিনি অশ্রু জলে ভাসালেন ওই যে তুমি আমার জন্য বিয়ে করো তাই হলো এবং যথাসময় নবপরিণীতা বধূ যখন ঘরে এলেন যোগিন মহারাজের বৈরাগ্য অটুত রইল তিনি বাসর ঘরে প্রবেশের সময় বলে উঠলেন অস্ফুস অস্ফুট ধ্বনিতে হরিবল হরিবল বিবাহ করে জননীকে সুখ দিতে পেরেছিলেন কিনা জানি না কিন্তু নিজে যে শান্তি ধীরে ধীরে চলে যাচ্ছে সেটা তিনি বেশ বুঝতে পারলেন বিবাহ করেছেন প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন সেজন্য তিনি আর ঠাকুরের কাছে যাচ্ছেন না তিনি ভাবলেন যে প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না তার মতন হীন আর কে আছে ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগী আর এখন থেকে আমাকে সেই কামিনী কাঞ্চন নিয়েই জীবন কাটাতে হবে তাই তার কাছে আর গেলেন না ঠাকুরের কাছে কিন্তু সেই সংবাদ গেল যোগিন আসছেন না ঠাকুর একে ওকে দিয়ে খবর নিচ্ছেন একদিন অবশেষে পরিচিত ব্যক্তিকে বলে ডেকেই বসলেন অমুকের ছেলে কীরকম লোক্য কানপুরে যাওয়ার আগে তার নিকট এখানকার পয়সা করি কিছু ছিল তার তো হিসেব দেয় না ডেকে পাঠালেও আসে না বলো তো তাকে একবার তখন এই খবর এই অভিযোগ যখন এলো তখন যোগীন মহারাজের কাছে অভিমান এলো যেন তিনি তখন অভিমানে ভাবছেন আমার সকল আশা ভরসা গেছে বটে তথাপি আমি এত হীন হইনি যে চুরি করব তিনি আমাকে এতই খারাপ ভাবেন ব্যাস তিনি দক্ষিণেশ্বরে ব্যথিত চিত্তে এগিয়ে গেলেন গিয়ে দেখলেন ঠাকুর সেই চৌকির ওপর বসে আছেন এবং একেবারে বিবস্ত্র হয়ে তাকে দেখি ছোট ছেলের মতন কাপড়খানি বগলে ফেলে কাছে এলেন যেন বাঞ্ছিত নিধিকে কাছে পেয়েছেন একেবারে অদ্ভুত শক্তি দিয়ে হাত ধরেই ঠাকুর বলে উঠলেন বিয়ে করেছিস তা কী হয়েছে এই যে আমি বিয়ে করেছি বিয়ে করেছিস তা ভয় কী তারপরে নিজের বুকের দিকে হাত রেখে সুন্দর করে ভক্তমালিকা গ্রন্থে আছে নিজ বক্ষে হস্ত রাখে বলছেন এখানকার কৃপা থাকলে একটা কি লাখটা বেয়েতেও তোর কিচ্ছু করতে পারবে না তোর যদি সংসারে থাকতে ইচ্ছা হয় তো তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস তাকে এমন করে দেবো যে তোর ধর্মপথে সহায় ছাড়া কখনো বিঘ্ন হবে না আর যদি সংসার করতে না ইচ্ছা হয় তাও বলিস তোর মায়া মমতা সব খেয়ে ফেল ঠাকুরের এই কথা শুনে যোগিন মহারাজ করে বিমুগ্ধ বিয়ে করছিস তা কী হয়েছে একবারে নতুন কথা এবং আরও শুনলেন এক ধাপ এখানকার কৃপা থাকলে একটা কী লাখটা বেয়েতেও তোর কিচ্ছু করতে পারবে না দক্ষিণের দক্ষিণেশ্বরের এই পাগলা বামুনের বুক ভরা আশার বাণী নিয়ে তার মনের সমস্ত দুঃখ কষ্ট চিরদিনের মতন লাঘব হল চারগণ্ডা পয়সা ফেরত দেবার জন্য তিনি সেদিন মন্দিরে এসেছিলেন মন দিতে আসেননি কিন্তু ঠাকুর সেটা শুনলেনই না বলুন ওই ভাঙা পয়সাটা পয়সাটা ভাঙা টিনের বাক্সে রেখে দেয় ঠাকুরের উদ্দেশ্য তার বুঝতে বাকি রাখল তিনি শান্তি মনে বাড়ি ফিরলেন ঠিকই যোগীন মহারাজ তো সেই কোনোটা চাকরি বাকরি করছেন না তখন মা একদিন বলে উঠলে যদি উপার্জনে মন দিবি না তাহলে বিয়ে করলি কেন তখন যোগীন মহারাজ উত্তর দিলেন কেন ওই সময় যে আমি তোমাকে বারবার বলেছিলাম বিয়ে করব না তোমার কান্না সহ্য করতে না পেরেই ওই শেষ ওই কাজে রাজি হলো তখন মা বললেন ওটা আবার একটা কথা ভেতরে ইচ্ছা না হলে তুই আমার জন্য বিয়ে করেছিস কি সম্ভব মায়ের কথা শুনে আকাশ ভেঙে পড়লো বড় মর্মাহত তিনি ভাবলেন যোগিন মহারাজ যে হা ভগবান যার কষ্ট দেখতে না পেরে তোমাকে ছাড়তে উদ্যত হলুম তিনি এখন এই কথা বলছেন এই সংসারে মন মিল থাকা একমাত্র ঠাকুর ভিন্ন আর কারণ সরল প্রাণে আঘাত লাগলো অর্থাৎ জীবনটা ঘুরে গেল এই যে টার্নিং পয়েন্ট এবং সরল ধার্মিক পরিবারের যোগিন মহারাজ সংসার সম্বন্ধে বড়ই অনভিজ্ঞ ছিলেন তাই ঠাকুর শিক্ষা দিয়েছিলেন ভক্ত হবি তো বোকা হবি কেন যোগীন মহারাজ একদিন কড়া কিনতে বাজারে গেলেন দোকানিকে শুধু ধর্মভয় দেখালেই উত্তম দ্রব্য পাওয়া যায় এরকম বিশ্বাস থাকায় তিনি নিজে পরীক্ষা না করেই ফিরে আনলেন কিন্তু বাড়িতে ফিরে এসে দেখলেন কড়াখানা ফাটা ঠাকুর এটা জানলেন এবং ভৎসনা করে বললেন ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে দোকানি কি দোকান ফেঁদে ধর্ম করতে বসেছে যে তুই তার কথায় বিশ্বাস করে কড়াখানা একবার না দেখে নিয়েই চলে এলি আর কখনও রূপ করিস না কোনো দ্রব্য কিনতে হলে পাঁচ দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি দ্রব্যটি কেনার কালে বিশেষ করে পরীক্ষা করবি আর যেসব দ্রব্যের ফাউ পাওয়া যায় তার ফাউটি পর্যন্ত গ্রহণ না করে আসবি না এই এই হচ্ছে একেবারে বাস্তব শ্রীরামকৃষ্ণ আধুনিক এই আধুনিক জীবন দর্শনটি যে ভক্ত হবি তো বোকা হবি কেন স্বামীজির সেই মিনমিনে মেদাটে প্যান ভাব নয় ওই জন্য বলছেন ফাউটাও দরকার যোগিন মহারাজ ভাবুক এবং শান্ত প্রকৃতির লোক ছিলেন এবং তার জানা ছিল না যে ভাবপ্রবণ বহু সাধক মিথ্যে সাত্বিকতার মোহে মনের দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে জীবনে অযথা কষ্ট ডেকে আনে এক্ষেত্রেও শিক্ষার সাবধান বাণী না শুনে প্রতিকারের উপায় বন্ধ করে ফেলবেন ঠাকুর সে ব্যাপারেও সাবধান করে দিয়েছিলেন ঠাকুরের জামা কাপড় যে বাক্সে থাকত তার মধ্যে আরশোলা বাসা বাঁধেছিল তা দেখে তিনি যোগীন মহারাজকে বলেন আরশোলাটাকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেললেন তা যোগীন মহারাজ আরশোলাটাকে ধরে বাইরে নিয়ে গেলেন কিন্তু না মেরে ছেড়ে দিলেন ঠাকুর এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করবেন না এটাই তার ধারণা ছিল কিন্তু ঠাকুর ফিরে আসতেই প্রশ্ন করলেন কিরে রে মেরে ফেলেছিস তো যোগিন মহারাজ লজ্জিত হয়ে বললেন মশাই ছেড়ে দিয়েছি ঠাকুর তখন তিরস্কার করে বললেন আমি তোকে মেরে ফেলতে বললাম তুই কি সেটাকে ছেড়ে দিলি যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করব নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতন চলে পশ্চাদ তাপ উপস্থিত হবে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করতে হবে এইটি ঘটনা একদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসার জন্য যোগীন মহারাজ অন্য যাত্রীদের সাথে নৌক হয়ে উঠেছেন যাত্রীদের মধ্যে একজন কথা জানতে পেরে বলেন ওই এক ঢং আর কি ভালো খাচ্ছেন গদিতে শুনছে শুধছেন আর ধর্মের ভান করে সব ছেলেদের মাথা খাচ্ছেন এটা শুনে তিনি দুঃখিত হলেন যোগীন মহারাজ যেহেতু তার স্বভাব শান্ত তাই কিছু প্রতিবাদ করলেন না কালী মন্দিরে পৌঁছে চলে তিনি ঠাকুরকে সবটা বললেন তিনি ভেবেছিলেন ঠাকুর ওই সব কথায় কিছু মনেই করবেন না কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর বলে বসলেন আমায় অযথা নিন্দা করলা তুই কিনা তা চুপ করে শুনে এলি শাস্ত্রে কি আছে জানিস গরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা সে স্থান পরিত্যাগ করবে তুই এই মিথ্যা রটনার একটাও প্রতিবাদ করলি না একেবারে মানে এই যে দুর্বলতাটা শ্রীরামকৃষ্ণ আঘাত করলেন এইটি আমাদের একটা দৃষ্টান্ত এই ঘটনাগুলি আমাদের বারবার ঘটায় নান ঘটনা যোগিন মহানাজ তখন বালক হলেও তাঁর যথেষ্ট বংশগৌরবোধ ছিল তাই কালীবাড়ির খাজাঞ্চি প্রভৃতিকে একটা মানুষ বলে মনেই করতেন না তাই সামান্য প্রসাদের জন্য ঠাকুরের দৌড়াদৌড়িকে তিনি ভালো চোখে দেখতেন না কিন্তু যখন বুঝলেন যে ঠাকুর পেট্রোক ওই সব কিছু খেতে পারেন না তখন স্থির করে ফেললেন বুঝেছি ঠাকুর হন আর যত বড়ই লোক আকারে আকরে টানে আর কি অর্থাৎ চালকলা বাঁধা বামুনের ঘরে জন্ম নিয়েছেন তাই ওই দিকেই টান রয়েছে এরকম সিদ্ধান্ত করে যখন ফিরে এলেন তখন ঠাকুর তাকে লক্ষ্য করে বলছেন কী জানিস রাসমণি দেবতার ভোগ হয়ে সাধুসন্ত ভক্ত লোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তরাই খায় ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায় এতে রাসমণির যে জন্য দেয়া তা সার্থক হয় কিন্তু তারপর ওরা অর্থাৎ ঠাকুরবাড়ির বামুনরা যা সব নিয়ে যায় তার কি ওরকম ব্যবহার হয় চাল বেচে পয়সা করে কারুর কারুর আবার বেশ্যা আছে এইসব নিয়ে গিয়ে তাদের খাওয়ায় রাসমণির যে জন্য দান তার কিছু অন্তত সার্থক হবে বলে এত ঝগড়া করি অর্থাৎ ঘটনা এত ছোট কিন্তু তার মধ্যে ছিল গুড়ো রহস্য মুগ্ধ হয়ে যোগিন মহারাজ বুঝেছিলেন যে ঠাকুরকে বোঝা দেয় সত্যি সত্যি ঠাকুরকে বোঝা দেয় এবং শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর শ্রী মা বৃন্দাবন যাত্রা যখন করছেন তখনই যোগিন মহারাজ সঙ্গে ছিলেন লাটু মহারাজ কালী গোলাপ মা লক্ষ্মীদেবী নিকুঞ্জ দেবীরা ছিলেন বৃন্দাবনে যোগিন মহারাজকে একটা বিশেষ ইষ্টমন্ত্র দীক্ষা দেওয়ার জন্য মা ঠাকুরের কাছ থেকে আদেশ পেয়েছিলেন তখনও পর্যন্ত তিনি কাউকে দীক্ষা দেননি এমনকি দু তিনজন ব্যতীত ঠাকুরের অপর কোনো সন্তানের সাথেও কথা বলতেন না তাই প্রথমে ওই আদেশকে মনের খেয়াল ভেবে চুপ করে রইলেন পরে তিন দিন এই আদেশ পেলেন এবং যোগিন মহারাজের কাছ থেকে জানতে পারলেন তিনিও শ্রেষি মায়ের মতন মন্ত্র গ্রহণের আদেশ পেয়েছেন তাই শ্রীষী মা পূজাকালে ভাবাবেশে তাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়ে ঠাকুরের আদেশ পালন করলেন যোগীন মহারাজ মন প্রাণ দিয়ে মায়ের সেবা করতেন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শ্রী মা প্রতি বছর বাসন মাজবার জন্য জয়রামবাটি যেতেন সেই জন্য যোগানন্দ মহারাজ পুজোর জন্য কাঠের লন লটকেন সিংহাসন চৌকি এসব মাকে করে দিয়েছিলেন দিয়ে বলেছিলেন তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না এবং পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি তিনশত টাকা সংগ্রহ করে তিন বিঘা জমি কিনে দিয়েছিলেন সেই যোগিন মহারাজের মাতৃভক্তি ছিল অসাধারণ তাই তার সম্পর্কে শ্রী শ্রী মা বলেছিলেন যোগিন কৃষ্ণ সখা গান অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য নরর লীলার সাথী হয়েছে বারবার বলেছিলেন যোগিনের মতন আমাকে কেউ ভালোবাসত না এবং যোগীন মহারাজের দেহত্যাগের দীর্ঘকাল পরে মায়েটি বলেছিলেন এবং মায়ের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস শরৎ মহারাজ একবার তাকে বলেছিলেন যোগিন নরেনের সব কথা তো বুঝতে পারি না কত রকম কথা বলে যখন যেটাকে ধরবে তখন সেটাকে বড় করবে আর অপরগুলো একেবারে ছোট হয়ে যায় তখন যোগানন্দজি বলেছিলেন শরৎ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবেন তাই ঠিক যোগানন্দ মহারাজের ছিল সর্বত মুখী প্রতিভা নির্জনতা ভালোবাসতেন শাস্ত্রচর্চা ভালোবাসতেন এবং স্বামীজির সঙ্গেও ছিল তার বড়ই প্রেমপূর্ণ সম্পর্ক পরস্পরের ছিল স্বচ্ছন্দ ব্যবহার তিনি বলতেন নরেন নর ঋষির অবতার এবং মঠের ফিরে স্বামীজিকে তিনি বলেছিলেন যে ফলাও জমি সুন্দর তুমি একবার দেখে এসো কারণ যোগানন্দজিকে রামকৃষ্ণ মিশনের উপসভাপতি করেই তিনি খান্তেও হননি স্বামীজি বহু ক্ষেত্রে তার বিচার বুদ্ধির উপর সম্পূর্ণ নির্ভর করতেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে মার্চ শেষ দিন উপস্থিত হল স্বামী শিবানন্দজি তাকে জিজ্ঞাসা করেছিলেন যোগিন ঠাকুরকে মনে আছে তো তিনি তাতে বলেছিলেন আরও খুব বেশি মনে আছে আরও বেশি আরও বেশি তার মহাসমাধির পর শ্রেষ্ী মা মর্মাহত হয়েছিলেন বলেছিলেন বাড়ির একখানা ইট খসলো এবার সব যাবে আজকে তার পূর্ণ আবির্ভাব তিথিতে আমরা তার চরণে এই বাংময় পূজাটুকু নিবেদন করলাম নমস্কার ধন্যবাদ প্রসঙ্গে বলে রাখা ভালো আগামী একত্রিশে মার্চ রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজনীয় শ্রীমৎস্বামী গগনানন্দী মহারাজের স্মরণে ভক্ত সম্মেলনের আয়োজন এবং রামকৃষ্ণ অর্চনালয় এন্টালিতে ডিহি এন্টালি রোডে যেটি দেবেন্দ্রনাথ মজুমদারের প্রতিষ্ঠিত সেখানে বাৎসরিক উৎসব রয়েছে আগামী পয়লা এপ্রিল সান্দকালীন ধর্মসভায় সেখানেও ওনারা আহ্বান করেছেন আপনারা সেখানে আসতে পারেন সেখানেও ঠাকুরের প্রসঙ্গেই আলোচনা হবে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রানারাম প্রাণারাম